স্মোকিং ইজ ইঞ্জুরি টু হেলথ, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ভয়েস অফ প্রদীপ অডিও স্টোরিতে ভৌতিক গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভয়েস অফ প্রদীপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালোই আছো আর সুস্থ আছো। সুস্থ থাকতেই হবে, কারণ তোমরা ভয়েস অফ প্রদীপ অডিও স্টোরিতে কিছু ভৌতিক গল্প শোনার জন্য। ভয়েস অফ প্রদীপ অডিও স্টোরিতে তোমরা আজ শুনতে চলেছ গ্রামীণ একটা বটগাছকে কেন্দ্র করে কিছু ঘটনা। মূল গল্পের বিষয়বস্তু গল্প পাঠে আমি প্রদীপ, তোমরা শুনছো ভয়েস অফ প্রদীপ। গল্পের নাম পুরানো বটগাছ। আমি আজ যে গল্পটি বলবো সেটা আমার এক দুঃসম্পর্ক কাকার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। কাকার ছেলের নাম ছিল বিলে, আসলে এটা তার ডাক নাম, সকলেই তাকে ডাক নামেই ডাকত, তাই আমিও সেই নামটা গল্প পাঠে বললাম। বিলে, গ্রাম সিকিরহাট, সালটা ছিল 2019 সালের জুন মাস। এই গ্রামে একটা প্রকাণ্ড অতি পুরানো বটগাছ ছিল। অতি পুরানো মানে অনেক বড়, এবং বটগাছের ঝুড়িগুলো মাটির সাথে মিশে একটা প্রকাণ্ড বটবৃক্ষ সৃষ্টি করেছে। গ্রাম অঞ্চলের দিকে এরকম একটা বটগাছ থাকলে সকলেই বটগাছের নিচে গিয়ে একটু বিশ্রাম ও গল্প আড্ডা দিয়ে থাকে। আবার মাঝে মাঝে এই বটতলায় মামলা মোকদ্দমা চলে, গ্রামীণ মোড়লা মিলে সেই মামলার সমাধান ঘটায়। গ্রামীণ অঞ্চলের দিকে কেস পুলিশ এগুলো ঝামেলা নিতে না চাওয়ায় গ্রামীণ মোড়ল ও প্রধানকে নিয়েই মামলা মিটিয়ে নেয়। সেরকম একটা মামলা ঘটেছিল গ্রামের এক অতি দরিদ্র পরিবার রাকিব আলীর সাথে। পেশায় তিনি ছিলেন এক ভাগ চাষি, অতি সাধারণ দিন আনা দিন খাওয়া লোক। পরিবারে তিনি ছাড়া আর এক মেয়ে ও ছেলে ও তার স্ত্রী ছিল। আগেই বলেছি পেশায় তিনি ছিলেন এক ভাগ চাষি, অন্যের জমি ভাড়া নিয়ে তিনি চাষ করে, জমির মালিকের চাষের কিছু অর্থ দিয়ে বাকি অংশ বাড়িতে নিয়ে যায়। জমির মালিককে যে অর্থ দিয়ে যা বাড়ি নিয়ে যেত তাতে কোনো রকমের সংসারটা নেহাত চলে যেত। ঘটনাটি ঘটেছিল আষাঢ় মাসে, জমির মালিকের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ধান চাষ করাতে। প্রবল আষাঢ়ে বৃষ্টিতে তিনি যে ধান চাষ করেছিল তা বৃষ্টির জলে ভেসে যায়। রাকিব আলীর মাথায় পড়ল বাজ, একে জমিটা জমির মালিকের কাছ থেকে ভাড়া নেওয়া, তার উপরে জমির ফসলের যে ক্ষতি তা নিয়ে। রাকিব আলী হাউমাউ করে চেঁচিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, এটা কি হলো? আমি একে দরিদ্রে ভুগছিলাম, তার উপরে এই ঘটনা, আমি কি করব? আর ছেলে মেয়ে বউকে কে দেখবে? তাদেরকে নিয়ে কি করে সংসার চালাবো? হে আল্লাহ, হে আল্লাহ। রাকিব আলীর এই দুঃখ ও আচমকা ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ মানুষ এক হয়ে গ্রামের প্রধানের কাছে গিয়ে কথাগুলো জানায়। কিন্তু জমির মালিক ছিল অতি পাষাণ একটা ব্যক্তি। তিনি রাকিব আলীর এই অবস্থা দেখে তিনি আর জমির ভাড়া দেওয়ার যে অর্থ সেই অর্থ পুরো আদায় করতে চায়। এই অবস্থাকে কেন্দ্র করে গ্রামের প্রধান, তিনিও সব কথা শুনেও জমির মালিকের হয়েই কথা বলে। এত দুঃখ অপমান সহ্য করতে না পেরেই রাকিব আলী একেবারে সংসারের কথা চিন্তা না করে ওই প্রকাণ্ড বটতলায় গিয়ে গভীর রাতে গলায় দড়ি দিয়ে মারা যায়। রাকিব আলী মারা যাওয়ার কিছুদিন পরেই গ্রামে কিছু অবাস্তব ঘটনা ঘটতে থাকে। অতি গভীর রাতে বটতলায় কে আছে জানো, তার পরনে সাদা জামা ও কালো লুঙ্গি পরে। গ্রামের কিছু লোকেরাও কিছু ঘটনার সম্মুখীন হয়েছিল। বটতলায় কখনো কখনো মৃত ব্যক্তির কান্নার আওয়াজও শুনতে পায়। আস্তে আস্তে বটতলায় যে দুপুরে ও বিকেলে জনমানুষের আড্ডা মামলা চলত, তা আজ জনমানুষ শূন্য হয়ে থাকে। গ্রামের লোকেরা বটতলায় কি, তার পাশে যে রাস্তা তা সন্ধ্যের পরে জনশূন্য হয়ে পড়ে। গল্পের প্রথমেই বলেছিলাম যে আমার দুঃসম্পর্ক কাকার ছেলে, তার নাম বিলে, সে গ্রামেই থাকতো কিন্তু লেখাপড়া করার জন্য শহরে গিয়েছিল। বিলে লেখাপড়া শেষ করে
গ্রামের বাড়িতে এসেছে কিছুদিন গ্রামে থাকার জন্য। গ্রামে এই সমস্ত কাণ্ড ঘটে যাওয়ায় বিলে এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানে না। অযথা ভয় পেয়ে যাবে বলে গ্রামের লোকেরাও তার কাকা ঘটনাটি সম্পর্কে বিলেকে কিছু জানায়নি। এতদিন বিলে শহরে থাকায় গ্রাম অঞ্চলে সম্পর্কে প্রায় ভুলেই গিয়েছে, তাই গ্রামের প্রকৃতিটা দেখার জন্য প্রায় ব্যাকুল হয়ে পড়েছিল। শহর অঞ্চলের মতো গ্রামের সময়সীমা সম্পর্কে তিনি ভুলেই গিয়েছিল, তাই প্রকৃতিটাকে দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরতে হঠাৎ সেই প্রকাণ্ড বট গাছ লক্ষ্য করে বিলে। হঠাৎ সেই প্রকাণ্ড বট গাছটার সন্ধ্যের সময় দেখে সকলেই ভয় পেয়ে যায়। বিলে সেই বট গাছটাকে লক্ষ্য করে যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন বট গাছের তলায় কোনো এক ব্যক্তি পরনে সাদা জামা ও কালো লুঙ্গি পরা দেখতে পায়। তিনি বসে বসে কান্না করছিল। তার কান্নার আওয়াজে স্পষ্ট বোঝা যাচ্ছিল অনেক কষ্টে আছে তিনি। বিলে যেহেতু শহরেই বেশিরভাগ থাকত, তাই ভয়কে তোয়াক্কা করে মৃদু গলায় তিনি জিজ্ঞেস করল, কে তুমি, এত সন্ধ্যেবেলায় এই প্রকাণ্ড বটতলায় বসে বসে কান্না করছ? আর কি হয়েছে তোমার? তোমার নাম কি? কোথায় বা থাকো তুমি? আমি এত প্রশ্ন করলাম, কিন্তু লোকটি আমার কথায় কোনো উত্তর না দিয়ে সে কান্না করতে লাগলো। আমি আবারও তাকে প্রশ্ন করলাম, কে তুমি? আমি এত প্রশ্ন করলাম, আমার কথায় কোনো উত্তর দিলে না। বটতলায় বসে থাকা লোকটি বিলের কথা শুনে এবার একেবারে চুপ হয়ে গেল। লোকটা কিছুক্ষণের জন্য চুপ থেকে আবার কান্না করতে লাগলো। কান্না শুনে মনে হলো লোকটা খুব কষ্টে আছে। আমি আবারও তাকে বললাম, কি হয়েছে তোমার? কোনো কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি তার সমাধান করতে পারি। হঠাৎ সেই লোকটি চুপ হয়ে গেল আর বলল, আমাকে দেখে তোমার ভয় হচ্ছে না? আমি তো ভূত, আমি অতি কষ্টে মারা গিয়েছি। তুমি সমস্যার কথা বলছ, আবার সমাধানও, তাহলে শোনো। এই বলে বিলেকে রাকিব আলীর আত্মা তার সব ঘটনাগুলো বলতে থাকে, আর বলতে বলতে রাকিব আলীর আত্মা কান্না করতে থাকে। ঘটনাটা শুনে বিলে চমকে যায় আর বলে, সত্যি তোমার সাথে অতি নিষ্ঠুর ঘটনা ঘটেছে। আমি প্রশ্ন করলাম, তাহলে তোমার স্ত্রী আর সন্তানের কি হলো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমার কথায় উত্তর দিল, বলল, আমি তাদের সম্পর্কে কিছুই জানি না, তারা কোথায় কেমন আছে। বিলে বলল, তাহলে তাদেরকে দেখার জন্য তোমার মন ব্যাকুল হয় না? রাকিব আলী উত্তর দিল, হয়তো, কিন্তু কি আর করব, আমি তো এখন আর মানুষ নয়, আমি একটা আত্মা। এই বলে আবার রাকিব আলী কান্না করতে লাগল। আমি বললাম, তাহলে তুমি আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দেবে, আর এই গভীর রাতে এই বটতলায় বসে বসে কান্না করবে? আর তোমার কান্নার আওয়াজে গ্রামের লোকজন ভয় পাবে, মানুষজন এখন এই বটতলায় এসে বসতেও ভয় পায়। তাই রাকিব আলীর আত্মাকে বিলে বলল, তাহলে তোমার ছেলে মেয়ে ও স্ত্রীকে তোমার সাধ্য শান্তি করতে বলি, তাহলে তুমি তোমার সমস্যার থেকে সমাধান পাবে, আর গ্রামের লোকেরা আর তোমাকে দেখে ভয় পাবে না, আর এই বটতলা জনশূন্য হয়ে থাকবে না। অনেক কষ্টে রাকিব আলীর আত্মা ভরে উঠল, তাহলে আমি শান্তি পাবো তো? তাহলে আমার স্ত্রী ও ছেলে মেয়েকে গিয়ে বলো। বিলে সেই রাতে বাড়ি ফিরে তার কাকাকে সব কিছু বলে, আর কাকা ও বিলে যথারীতি রাকিব আলীর বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে ও স্ত্রীকে সব কিছু জানালো। তারা তাদের কথা মতো রাকিব আলীর সব কাজ সুস্থভাবে সম্পূর্ণ করল। আবার আগের মতো বটতলায় লোকজন সকাল দুপুরে বসে আড্ডা দিতে পারে, আর গ্রামের লোকজনের মধ্যে ভয় আর নেই। তারা আবার আগের মতো বটতলার পাশ দিয়ে গভীর রাতে আসা যাওয়া করতে পারে, কিন্তু মানুষের মনে একটু হলেও বটতলার পাশ দিয়ে যাওয়ার সময়
রাকিব আলীর কথাটা মনে পড়ে। আপনারা শুনলেন পুরানো বটগাছ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিতে প্রথম হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজ এতটাই, দেখা হবে পরের কোনো অডিও স্টোরিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।